হ্যালো সবাই, কেমন আছেন? আজকে আমি খাসি মোরগ রান্না করে দেখাবো বগুড়ার লাল আলুগুলো দিয়ে। আর এই আলুগুলো দিয়ে কিন্তু মুরগি খুবই মজা। যদি হয় এরকম পোক্ত খাসি মোরগ তাহলে তো কোনো কথাই নেই। তাহলে শুরু করছি রেসিপিটা। এখানে আমি খাসি মোরগের অর্ধেকটা নিয়েছি, কারণ মোরগটা কিন্তু বেশ বড়, একেবারে 3 কেজি ওজনের। এখানে যে অর্ধেকটা নিয়েছি সেটাই কিন্তু অনেক বড়। আর রানটাকে কেটে এতটুকু করেছি, রানটা কাটার পরেও দেখেন কত বড় হয়েছে। যাই হোক, এখন এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি রান্নাটা চড়াবো। আর আমি একটা মেসেজ সবসময় দিব যে আপনারা যখন মুরগি এরকম চামড়া সহ রান্না করবেন, নিজে বেছে পরিষ্কার করে রান্না করার চেষ্টা করবেন। এখন আমি হাঁড়িতে তেল দিয়ে নিচ্ছি, আর এটা মাটির হাঁড়িতে রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লং, সব কিছু দিয়ে তেলের মধ্যে আমি একটু ভেজে নিব। আমার মাটির হাঁড়িটা একটু গভীর, যার জন্য কিন্তু সবটুকু দেখা যায় না। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, পেঁয়াজটা ভাজা একটু ভাজা ভাজা করে নিব। আর এই মাটির হাঁড়ি রান্না খেয়ে সবাই এতটাই টেস্ট পেয়ে গেছে, এখন যাই হোক মুরগি বলেন, হাঁস বলেন, গরু বলেন, আমাকে বলবে যে এই মাটির হাঁড়িতে রান্না করতে। আর আমিও দেখেছি যে এই মাটির হাঁড়িতে রান্না করলে এই টেস্টটা একটু অন্যরকম লাগে আর খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম রসুনের কিউব, রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। রসুনটা থেকে যখন একটু ভাজা গন্ধ বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, তারপর আদা বাটা। আর এগুলো কিন্তু আমি সব সময় কিউব করে রাখি, সেই ভিডিও আমার অনেক দেওয়া আছে, চাইলে কেউ দেখে নিতে পারেন যে কিভাবে আমি কিউব করে কেটে রাখি। এখন আমি দিচ্ছি হলুদ, আর আমি এটা বাটা মশলা দিয়ে রান্না করব। আর মাটির হাঁড়িতে যখনই আমি রান্না করি তখনই কিন্তু আমি বাটা মশলা ব্যবহার করি, কারণ বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা। দিয়ে দিচ্ছি মরিচ বাটা, এক একটা মশলা দিচ্ছি, তারপর কিন্তু কষাচ্ছি। আর এভাবে রান্না করলে টেস্টটাও কিন্তু একটু অন্যরকম হয়। এখন দিয়ে দিব ধনিয়া, একটা একটা মশলা দিব আর একটু একটু করে ভুনে নিব, এতে করে কিন্তু খুবই টেস্ট হয়। দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি আর এলাচি দারচিনির ফাঁকি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে। আর তরকারি যতই কষানো হয় ততই কিন্তু তরকারি টেস্ট বেড়ে যায়, সেটা সবাই জানে। তারপরও কিন্তু অনেকের ধৈর্য থাকে না অনেকক্ষণ যাবৎ কষানোর। তো এইভাবে আমি কষাতে কষাতে এই যে তেলটা কিন্তু উপরে চলে আসছে, লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আবারও কষাতে শুরু করলাম, একেবারেই তেলটা ছেড়ে আসছে। বাস এখন আমি মাংসগুলো ছেড়ে দিব। এখানে কিন্তু আমি অর্ধেকটা মুরগি নিয়েছি, এটাই কিন্তু 1 কেজির উপরে হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মুরগটা কত বড় হবে। আর এই খাসি মোরগ এইভাবে রান্না করলে কিন্তু অনেকটা টেস্ট লাগে, আপনারা ইচ্ছে করলে করে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আমার রেসিপিটা আসলেও কেমন। তো যাই হোক, অনেকক্ষণ যাবৎ কিন্তু আমি এটাকে কষাচ্ছি, এবং কষানোর সময় চুলার হিটটা কিন্তু একদম কম ছিল। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, মাঝখানেও কিন্তু প্রথমেও কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজেছি, তারপর এটা মাঝখানে দিয়েছি। এখন আমি আবারও ঢেকে দিব, ঢেকে দিয়ে মাংসটাকে আবার সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, মাঝখানে কিন্তু আমি একটু গরম পানি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি আগে থেকে সেদ্ধ করে আলুগুলো ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিব, দিয়ে আরও সামান্য কিছু রান্না করব।
আবারও আমি একটু গরম পানি অ্যাড করে দিব, যেহেতু আলু দিয়ে রান্না করছি একটু ঝোল তো থাকতেই হবে। এখন আমি 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব, দিয়ে আবারও 10-15 মিনিট রান্না করব। এই মাটির হাঁড়ির রান্না এতটাই টেস্ট, এখন আমার বাসায় যখনই গরু খাসি মোরগ হাঁস রান্না করার প্রয়োজন হয় সবাই বলে যে মাটির হাঁড়িতেই রান্না করতে হবে। তো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় আর দেখতে সুন্দর, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আল্লাহ হাফেজ।